নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান সহিংস হতে বলেছেন বিশেষজ্ঞরা। জানিয়ে দেব স্থানীয় সরকার নির্বাচনে 40 প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। আরো জানিয়ে দেব দালালের দৌরাত্মে নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা। এবারে জানিয়ে দেব পাকিস্তানি সেনা প্রধান কথা দিলেন রাজনীতি থেকে দূরে থাকবেন। এবং আরো জানিয়ে দেব আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান সহিংস হতে বলেছেন বিশেষজ্ঞরা। নির্বাচন ঘনিয়ে আসতেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান। সহিংসতা যেমন বাড়ছে তেমনই ঝরছে তাজা প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোকে আরো সংযত হয়ে সংঘাত পরিহার করতে হবে। সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তাই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান তাদের। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মাঠ দখলের মহড়ায় ব্যস্ত প্রধান দুই রাজনৈতিক দল। কিছুদিন ধরেই মাঠের রাজনীতিতে সরব, দেড় শতকেরও বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি, অন্যদিকে ক্ষমতাসীনদের ভোটের রাজনীতিতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আধিপত্য ধরে রাখতে তাই সহিংসতার পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর 9 মাসে 387টি ঘটনায় 5400 জন আহত ও 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের 18 জন, বিএনপি ও 6 জন এবং রাজনৈতিক পরিচয় জানা যায়নি এমন 34 জন রয়েছেন। সংঘাতের পথ বেছে নিলে বিএনপির জনমত তৈরিতে আরো ব্যর্থ হবে জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন রাজনীতিতে আওয়ামী লীগকে আরো বেশি সহিংস হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান সময় সংবাদ বলেন, সরকারি দলের কথা বলছি, তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহিংসতার অভাব আছে। তবে বিরোধী দল আন্দোলনের মধ্য দিয়ে গিয়ে একটা পরিবর্তনের কথা বলতে পারত, কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতা জায়গা হচ্ছে জনগণকে তারা মোবিলাইজ করতে পারছে না। প্রধান রাজনৈতিক দল যারা, তারা যদি নির্বাচনে আসে কিছু ছাড় দিয়ে হলেও তাহলে ভালো হতো। বাস্তবতার নিরিখে আমি কথাটি বলছি। আইন ও সালিশ কেন্দ্র বলছে শক্তি প্রদর্শনের মহড়া সাধারণ ভোটারের মধ্যে আস্থার সংকট বাড়াবে, যার প্রভাব পড়বে দ্বাদশ সংসদ নির্বাচনে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন বলেন, একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যিনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, শান্তিপূর্ণ অবস্থায় তার ভোটটি গণনা করা হবে, সেভাবেই ফলাফল ঘোষিত হবে। এটি সম্ভবত বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারে না। সব দলের মধ্যে স্বভাবস্থানের রাজনীতি সংস্কৃতি চর্চার আহ্বান বিশ্লেষকদের। এক্ষেত্রে হাইকমান্ড থেকে থাকতে হবে ছাড় দেওয়ার মানসিকতা। স্থানীয় সরকার নির্বাচনে 40 প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। দেশের 7টি উপজেলা, 4টি পৌরসভা ও 29টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সংসদীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এ সময় ফরিদপুর 2 আসনের উপনির্বাচনেও দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার ফরিদপুর 2 আসনের উপনির্বাচনে শাহাদাব আকবর লাভুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের রোমারী উপজেলায় মোহাম্মদ রেজাউল ইসলাম, চিলমারিতে মোহাম্মদ সুলাইমান আলী সরকার, খোকসায় মোহাম্মদ বাবুল আখতার, নেত্রকোনা সদরে মোহাম্মদ আতাউর রহমান, ওসমানীনগরে মোহাম্মদ শামীম আহমদ, জগন্নাথপুরে মোহাম্মদ আকমল হোসেন ও কর্ণফুলিতে ফারুক চৌধুরী মনোনয়ন পেয়েছেন। পৌরসভা নির্বাচনের মনোনয়ন পেয়েছেন দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মোহাম্মদ আমজাদ হোসেন, জামালপুরের হাজারবাড়ি পৌরসভায় শামসুজ্জামান, সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ফারুক আহমদ এবং চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় মোহাম্মদ ইসমাইল হোসেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে এস এম আশরাফুল হক মিঠু, জয়পুরহাট জেলার কোতখাল লাল উপজেলার বড়তারা ইউনিয়নে মোহাম্মদ বোরহানউদ্দিন ফকির ও তুলসীগঙ্গা ইউনিয়নে মোহাম্মদ বজলুর রহমান খান। বগুড়া জেলার শাহনাজপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ ইনসান আলী, কুষ্টিয়া জেলার সদর উপজেলার জিয়ারখাই ইউনিয়নে শাজাহান আলী ও কাঞ্চনপুর ইউনিয়নে মোহাম্মদ একরামুল হক মিরপুর। দালালের দৌরাত্মে নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা।
কক্সবাজারের টেকনাফ এবং ওখিয়ার দালালদের সহায়তায় মিয়ানমার থেকে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ হতে পারে বলে আশঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দালালরা একদিকে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে আনার চেষ্টা করছে, অন্যদিকে ক্যাম্পে যারা আছে তাদের নানা প্রলোভন দেখিয়ে সাগর পথে মালয়েশিয়া পাঠাতে যাচ্ছে। এই অবস্থায় চিহ্নিত দালালদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সূত্র মতে কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ এবং ওখিয়ায় অন্তত 150 চিহ্নিত দালাল রয়েছে যারা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পাশাপাশি মালয়েশিয়ায় পাঠানোর সঙ্গে সম্পৃক্ত। 2017 সালে রোহিঙ্গা ঢলের নেপথ্য এ দালালদের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। জানা গেছে গত 2 মাসের বেশি সময় ধরে মিয়ানমারের অন্তত 7টি প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত দেশটির সেনাবাহিনী। এরই মধ্যে আরাকান আর্মি নামে বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যে কোনো অপতৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজেপি সদস্যরা যেমন হেঁটে ও বিশেষ যান এটিভির মাধ্যমে টহল দিচ্ছেন, অন্যদিকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত বিশাল সমুদ্র সীমায় টহলে থাকছে কোস্ট গার্ডের দ্রুতগতির নানা জলযান। তবে ব্যাপক নজরদারির মধ্যেও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যায় বাহিনীগুলো কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস বলেন, মিয়ানমারের নৌকাগুলো দেখতে অন্যরকম, ওই নৌকাগুলো যেন আমাদের সীমানায় ঢুকতে না পারে, এ ব্যাপারে আমরা কঠোর নজরদারি রেখেছি। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসর ইমদাদুল ইসলাম বলেন, তারা যেন এই সুযোগে রোহিঙ্গাদের আরেকটা স্রোত প্রবেশ করাতে না পারে কিংবা কোনো ঘটনা দুর্ঘটনা ঘটাতে না পারে, এজন্য দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রাম রেঞ্জের DIG মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দালালরা যেন কোনোভাবেই এখানকার নাগরিকদের সমুদ্র পথে ঝুঁকির মধ্যে নিয়ে যেতে না পারে, সেজন্য কক্সবাজার জেলা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় রোহিঙ্গা বাহী ট্রলারডুবির ঘটনায় 45 জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অবশ্য উদ্ধার করা হয়েছে 3টি মরদেহ। এ ঘটনায় 4 দালালকে আটক করেছে পুলিশ। পাকিস্তানি সেনাপ্রধান কথা দিলেন রাজনীতি থেকে দূরে থাকবেন। জাতিকে কথা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, আশ্বস্ত করলেন সেনাবাহিনী রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখবে, মেয়াদ শেষেই তিনি অবসরে যাবেন। মঙ্গলবার তিনি বলেছেন, এতদিন রাজনীতি থেকে সেনাবাহিনী নিজেদের দূরে সরিয়ে রেখেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা ধরে রাখবে। আগামী 2 মাসের মধ্যে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার 3 বছর পূর্ণ হচ্ছে, এরপর অবসরে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন তিনি। বলেন, আগেই এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তিনি অবসরেই যাচ্ছেন। ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন জেনারেল বাজওয়া। এ খবর দিয়েছে অনলাইন ডন। সেখানে যেসব ব্যক্তি যোগ দিয়েছিলেন তাদের মতে মধ্যাহ্ন ভোজের আগে জমায়েতে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান, এরপর অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছেন। অনুষ্ঠানে পাকিস্তানের বিপুল সংখ্যক কূটনীতিক যোগ দেন। এ সময় তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে দেশের অসুস্থ অর্থনীতিকে সমাজের সব খাতের চেয়ে প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত। আরও বলেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া দেশ তার টার্গেট অর্জনে সক্ষম হবে না। তিনি আরো বলেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো গণতন্ত্র থাকে না। সেখানে মধ্যাহ্ন ভোজের পরে জেনারেল বাজওয়া যান পেন্টাগনে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে তার মিটিং হয়। পাকিস্তান ISPR এর বিবৃতিতে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লয়েড জেমস তৃতীয় অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব জেরেমি সুলিভান এবং পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়েন্টি রুথ শেরম্যানের সঙ্গে তিনি বৈঠক করেন। তাতে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধন্যবাদ জানান সেনাপ্রধান। তিনি আবারও বলেন, পাকিস্তানে বন্যায় আক্রান্তদের উদ্ধার ও পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ কাজে আমাদের বৈশ্বিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন। আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি। আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমবে, এরপর আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি রয়েছে, সমস্যা হবে না, এটি হয়তো উপকূলে উঠে আজ কালের মধ্যে শেষ হয়ে যাবে, সিগন্যাল যেটা আছে সেটা আপাতত থাকবে, আবহাওয়া ভালোর দিকে যাচ্ছে, বৃষ্টি কমে যাবে। তিনি বলেন আগামী 2-3 দিনে বৃষ্টি ক্রমেই কমে যাবে, এরপর 10 থেকে 11 অক্টোবর পর আবারও একটা বৃষ্টি আসবে, আপাতত ঢাকায় সেভাবে বৃষ্টি হবে না, বিকেলের দিকে হলেও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার।
যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম জানান, বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সম্মেলন হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়ায় অংশ নিতে গত 15ই সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।